আমরা হাতে প্রথমে চেক করছি কোইলোনাইকিয়া, এটা যদি থাকে তাহলে হচ্ছে কি আপনার নেলসগুলো পুরো স্পুন শেপ আর কনকেভ হয়ে যেত, হুইচ ইজ নট প্রেজেন্ট। এরপর লিউকোনাইকিয়ার জন্য আমরা চেক করবো যে নেলসের 1/3 পোর্শন হোয়াইট হয়ে যায়, সেটাও অ্যাবসেন্ট। এরপর আমরা ক্লাবিং এর জন্য চেক করবো, গ্রস কোনো ক্লাবিং আগে লাগছে নাকি, লাগতেছে না, বাট দেন ইউ সি ইট আই লেভেলে। আই লেভেলের জন্য ক্লাবিং চেক করবো, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা লস হয়ে যাবে, এই যে এই অ্যাঙ্গেলটা। তো তারপরে এরপরে হচ্ছে কি আমরা চেক করবো ফ্লাকচুয়েশন টেস্ট, যদি থাকে ক্লাবিং, যদি ক্লাবিং, হ্যাঁ যদি সাসপেক্টেড ক্লাবিং লাগে তারপর আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে প্রেস করবো, এখানে ফিল করবো, এখানে প্রেস করবো, এখানে ফিল করবো। যদি ফ্লাক আমরা যদি এখানে ক্লাবিং প্রেস থাকে উই ফিল দ্য ফ্লাকচুয়েশন। আচ্ছা তারপর হচ্ছে উইন্ডো টেস্ট, এখন উইন্ডো টেস্ট নিজেই করবেন, আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, আপনি ফলো করেন আমাকে। এই যে এই দুইটা আপনার মিডল ফিঙ্গার্সগুলো একদম প্রক্সিমেটলি আনেন, এখন আমরা দেখবো যে ওনার দুইটা নেলসের মাঝখানে এখন আমরা দেখবো যে মাঝখানে কোনো গ্যাপ পাওয়া যাচ্ছে নাকি, এই যে গ্যাপ পাওয়া যাচ্ছে। আচ্ছা